এই স্ট্র্যাটেজিগুলো যদি কাজে লাগানো যায়, তাহলে কেন 50 লাখ টাকার সেল মাসে, কেন 1 কোটি টাকার সেল মাসে করা সম্ভব না? একজন ক্লায়েন্ট, সে শাড়ি বিক্রি করবে। এখন সে যেহেতু শাড়ি বিক্রি করবে, তার চিন্তাই হয়েছে এই শাড়ি কিনবে মহিলা। এখন একটা নতুন শাড়ির বিজনেসম্যান বা ই কমার্স উদ্যোক্তা একজন পুরাতন, প্রথমে তাকে বিট করতে হবে যে অলরেডি মার্কেটে এস্টাবলিশ। এখন মার্কেটে যে এস্টাবলিশ, সে কি করতেছে, একটা মডেল আনতেছে, ফটোশুট করতেছে, বিক্রি করতেছে, ছবি দিতেছে, পোস্ট করতেছে। তার মানে এখানে কিছু ইউনিক করতে হবে মার্কেটটা গ্র্যাব করার জন্য। মানুষ সবসময়ই, বাঙালি জাতি ইমোশনাল জাতি, বাঙালিতে বিভিন্ন একটা কথার পিছনে একটা গান ইমোশনাল মিউজিক লাগাই দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া সম্ভব। সো এটা থেকে বোঝা যায় যে বাঙালি আসলে কি পরিমাণ ইমোশনাল জাতি। তো যদি এনি হাও বাঙালিকে ইমোশনালি হিট করা যায়, আপনি মার্কেটিংয়ের মানুষ জানেন, মার্কেটিংয়ে ইমোশনালি হিট করলে তার পারচেজ বিহেভিয়ার 64% পর্যন্ত বেড়ে যায়। সে রিসেন্টলি এমন অনেক কিছু কেনার কথা চিন্তা ভাবনা করে ফেলে যেটা তার আসলে দরকারই নেই। ট্রু, অনেক কিছু, অনেক জামা কাপড় থাকে আমরা কিনে নিয়ে যাই বাসায়, পরে মনে হয় যা এটা তো পরি না, এটা কেন কিনলাম। অনেক এই জিনিসটা কিন্তু ব্ল্যাক ফ্রাইডে অফার বা এই ক্ষেত্রে ইউজ করে ইন্টারন্যাশনালি। ওই পার্সপেক্টিভে যাচ্ছি না, যেটা বলতেছিলাম একটা ইমোশনাল অ্যাড বানানো কেমন। প্রথমে তো এখানে কিন্তু শুধু যে ই কমার্স উদ্যোক্তাই, ব্যাপারটা কিন্তু কম্পিটিটর এমন না। যেই ব্যক্তি দোকানে শাড়ি বিক্রি করে সেও কিন্তু তোমার কম্পিটিটর, তোমার মাথায় রাখতে হবে। যে যে দোকানে শাড়ি বিক্রি করে, একজন কাস্টমার দোকান থেকে না কিনা কেন তোমার কাছ থেকে কিনবে? তার মানে তোমাকে এমন কিছু করতে হবে যা যদি তুমি করতে পারো, মানুষ তোমার কাছ থেকে পারচেস করতে পারে। কি করো, বাঙালির আসলে গ্যাপ কই? গ্যাপ হচ্ছে বাঙালি পুরুষরা তাদের মাকে যে ভালোবাসে জিনিসটা বলে না কখনো। মাকে কিন্তু সবাই ভালোবাসে, আমি ভালোবাসি, আপনি ভালোবাসেন, এখানে যারা আছে সবাই ভালোবাসে, কিন্তু বলে না। কি করেন, একটা অ্যাড বানানো যেতে পারে। আমি সবসময় স্টোরি টেলিংয়ে খুবই বিশ্বাসী, এবং স্টোরি টেলিংয়ে বিশ্বাসের পাশাপাশি আমি সব কিছুর ভার্চুয়াল ফিল দেওয়ার চেষ্টা করি। জাস্ট বলা যে এখানে একটা ঘটনা, জাস্ট বলার চেয়ে ওই সিকোয়েন্সটা সাজাইতে পারলে, ওই জিনিসটা ভিজুয়ালাইজ করাইতে পারলে মানুষ বেশি রিলেট করতে পারে। তো একটা অ্যাড বানানো যেতে পারে এরকম, যেখানে একটা পুরুষ তার প্রথম মাসের স্যালারি দিয়া তার মাকে একটা শাড়ি গিফট করতেছে, এবং যখন গিফট করতেছে, মা যখন শাড়ির বক্সটা বের করতেছে, বক্সের উপর লেখা, মা তোমাকে অনেক ভালোবাসে কখনো হয়নি বলা। এবং এই কথাটা পড়ার পর মার চোখ দিয়ে পানি পড়তেছে, ছেলের চোখ দিয়ে পানি পড়তেছে, একটা আবেগ ঘন একটা পরিস্থিতি। এই অ্যাডটাই মার্কেটে অন্যান্য সব শাড়ি বিক্রেতাদের থেকে, ই কমার্স বিক্রেতাদের থেকে আলাদা করে ফেলছে। কারণ মার্কেটে যদি কেউ করে অফলাইনে, বক্সে তো এটা লেখা থাকে না, আপনি এই জিনিসটা অ্যাড করেন। ওকে, তার মানে মার্কেট থেকে ইমোশনালি মার্কেটিং করে আমরা তাদের চেয়ে চেঞ্জ হইলাম। এখন তারাও বিক্রি করতেছে 1000 টাকায়, আমরাও বিক্রি করতেছি 1000 টাকায়। কিন্তু এখন বাংলাদেশে একটা অসুস্থ কম্পিটিশন হয়, সে বিক্রি করে 1200, আমি করবো 1100, আমি করবো 1000, আমি করবো 900 800, এমন করে একটা সময় পাইকারি দামে বিক্রি করতে হয়। কিন্তু আমি অলরেডি মার্কেটে আসলাম, 1000 টাকার যে মার্কেটটা, আমি একটা শাড়ির এক্সাম্পল ধরতেছি, হাইপোথেটিক্যাল প্রাইস, প্রাইস হচ্ছে 1000, ওই 1000 টাকার শাড়িটা আমি কীভাবে 2000 টাকায় বিক্রি করবো? এখন আমার প্ল্যান হচ্ছে এটা, প্রথমে তো প্ল্যান আমি বিক্রি করবো, যদি বিক্রি করতে পারি তারপর কীভাবে বেশি দিয়ে করবো। এখন আমার টার্গেট কাস্টমার আগে কারা ছিল? পুরুষ। এখন আপনি কোন শাড়ির কত দাম জানেন? জানেন না, আপনিও জানেন না। এখন আপনি যখন অনলাইনে দেখবেন প্রোডাক্ট, এই শাড়িটা কিনবেন, ইমোশনালি হিট হয়েছেন, সে ধরেন আপনার ওয়াইফকে আপনি দিবেন, কখন গিফট করেন না সামনে ফেসবুকে, যারা জানেন ফেসবুকে কিন্তু আগামী কাদের 16 দিনের বা আগামী 60 দিনের মধ্যে কাদের অ্যানিভার্সারি, কাদের ম্যারেজ, সব কিছু করা যায়। তো আপনি একটা অ্যাড বানান, আপনার ওয়াইফকে এই অ্যানিভার্সারিতে একটা শাড়ি উপহার দিন। আমি একদম মার্কেটিং মেসেজ সিম্পল করার চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য বা অডিয়েন্সে বোঝানোর জন্য। এখন সে শাড়িটা দেখলো, তার মনে হচ্ছে তার ওয়াইফকে কিনে দিবে। এখন সে তার ওয়াইফকে নিয়ে যায়, বলবে যে আচ্ছা এই শাড়িটা দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। তার ওয়াইফ বলবে হ্যাঁ সুন্দর আছে, দাম কত? 2000। আর এটা তো এখানে দেখছি আমি 1000 টাকায়, এটা একটা প্রবলেম হয়ে গেল না? এটা তো আমি করতে পারতেছি না। একটা ওয়ার্ড পুরো গেম চেঞ্জ করে দিবে, তোমার ওয়াইফকে সারপ্রাইজ দেবো। তো যখন তুমি সারপ্রাইজ দিবা, তখন কি তুমি ওয়াইফের সাথে কথা বলবা, ডিসকাস করবা এই শাড়িটা তোমাকে দিতে চাইতেছি? তো একবার বিক্রি হয়ে গেলে, বাসায় চলে গেলে, তোমার ওয়াইফ যখন জিনিসটা দেখবে, খুলবে, তখন এই প্রোডাক্ট কি কেউ রিটার্ন দিবে? 1000 টাকা বেশি দেখিনছে দেখা, চকমে দিছে, সিম্পল হিসাব। তাই এই স্ট্র্যাটেজিগুলো যদি কাজে লাগানো যায়, তাহলে কেন 50 লাখ টাকার সেল মাসে, কেন 1 কোটি টাকার সেল মাসে করা সম্ভব না?